আমি মোহাম্মদ হারুন, আমি আজকে আমার বিরুদ্ধে একটা চট্টগ্রাম প্রতিদিনের নিউজ পোর্টালে একটা নিউজ দিয়েছে। নিউজটা হচ্ছে, আমরা একটা স্কুল করেছি এই দুমফাড়া বাইতুল সালাম জামা মসজিদের সামনে। এটা স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে 2005 সালের দিকে। এখন আমাকে নিয়ে যে নিউজটা করা হয়েছে সেটা এখানে আশেপাশে আরও অনেক দোকান দেখান এই সেই এগুলো আছে, তো এগুলোর মধ্যে আমার সম্পৃক্ততা উনি যে রিপোর্টার আজাদ চট্টগ্রাম প্রতিদিনের, উনি সেভাবে উপস্থাপন করেছেন। অ্যাকচুয়ালি এটা ভিত্তিহীন। আমরা এই স্কুলে 2005 সালে যখন প্রতিষ্ঠিত করি তখন আমাদের এখানে সাহায্য স্বরূপ, এটা অ্যাকচুয়ালি করা হয়েছিল সাহায্য স্বরূপ একটা স্কুল প্রতিষ্ঠা করার জন্য, তো সেই হিসাবে 40-42 জনের একটা আর্থিক সহযোগিতার মাধ্যমে স্কুলটা প্রতিষ্ঠা করা হয়েছিল। তার আগে আরও আগে 1981 সালে এই যে জায়গায় স্কুল আছে সেই জায়গায় একটা গণশিক্ষা কেন্দ্র চালু করা হয়েছিল। তখন আমরা ছোট, আমাদের সিনিয়ররা মোটামুটি এটা শুরু করেছিলেন, এটা গণশিক্ষা কেন্দ্র নামে চলছিল। আমরা ওইখানে একসময় পাঠদান করাইতাম, শিক্ষকতা করেছি। আমি তখন আমার ক্লাস 7-8 আমি পড়তেছি। সেখান থেকেই আমরা মোটামুটি সামাজিকভাবে একটা মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য আমরা যথেষ্ট একটা সমাজের মধ্যে অবদান রাখার চেষ্টা করেছি। এই শিক্ষা প্রতিষ্ঠান 1991 সালের ঘূর্ণিঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে 2000 আমরা আবার প্রতিষ্ঠা করেছি। 1991 সালে ফ্লাডের পর এটা আবার চালু করার চেষ্টা করি। 1994-95 পর্যন্ত চলে, এরপরে আবার আমাদের সদস্য ভাইরা অনেকেই দেশ বিদেশে চলে যাওয়ার কারণে এই শিক্ষা কেন্দ্রটা বন্ধ হয়ে যায়। 2005 সালে আমরা আবার এই নবায়ন সংঘের কিছু সদস্য মিলে একটা সিদ্ধান্ত নিই, তার পরবর্তীতে এটা একটা সিদ্ধান্ত নিয়েই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য। তখন আমরা আর্থিকভাবে সহযোগিতা প্রায় 40-42 জন এই প্রতিষ্ঠানের জন্য আর্থিক সহযোগিতা দিয়েছেন, তখন আমরা এই প্রতিষ্ঠানটা চালু করি। তবে একটা মুদ্রা কথা হচ্ছে, এই পর্যন্ত আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সায়রানা ফৈসা আমরা বেনিফিশিয়ারি না, আমরা সহযোগিতা করেছি, সাহায্য করেছি একটা সেবার মান নিয়ে, সেবার আগ্রহ নিয়ে। তো এখানে আমরা আর্থিকভাবে কোনো অবস্থাতেই এখান থেকে আমরা বেনিফিশিয়ারি না, আমরা কোনো সময় সায়রানা ফৈসা এই স্কুল থেকে নিই না। স্কুল প্রতিষ্ঠান চলতেছে, এখানে টিচাররা আছেন, প্রিন্সিপাল আছেন, তাদের থেকে আপনারা এটার ব্যাপারে ইনকোয়ারি করে তাদের কাছ থেকে মন্তব্য নিতে পারেন না। অ্যাকচুয়ালি সরকারি জমি আজকে আমি তাইলে আমি আবার পিছনে যাইতে হয়, আজকে গার্লস স্কুল, গার্লস কলেজ যেটা হয়েছে আমাদের সামনে সেটাও কিন্তু এই বিহারি ক্যাম্প ছিল এক সময়, তো সেটাতেও কিন্তু আমরা তখন আরও ছোটো, ও তখন ওইটাতেও আমরা আজকে যে স্কুল হয়েছে, কলেজ হয়েছে, সেটাতেও আমাদের তখন ছোট হলেও আমাদের অবদানটা ছিল। আজকে সেটাও বড় পরিসরে স্কুল এবং কলেজ হয়েছে। যাই হোক, আমরাও ছোট পরিসরে শুরু করেছি, যদিও বা সরকারি জায়গা। তারপরেও এখানে একটা কথা হচ্ছে, সরকার যদি এইটা এই প্রতিষ্ঠানটা সরকার চাইলেও আরও বড় করতে পারে, আমরা তো মোটামুটি একটা স্ট্রাকচার করে দিছি, তো সরকার চাইলে এটাতে বড় করে দিতে পারে। আর যে ছাঁদাবাজি মাঝামাঝি এগুলোর কথা বলতেছে, এগুলো এখানে কোনো অবস্থাতে কোনো কিছু না। আমরা স্কুলের বাইরে আমাদের কোনো সম্পৃক্ত কোনো দোকান দেখান এই সেই যা বলে এগুলা প্রশাসনিকভাবে হোক, আইনগতভাবে হোক, আর সরকারিভাবে হোক, যেভাবে হোক, এটা তদন্ত সাপেক্ষে যদি আমাদের কোনো সম্পৃক্ততা পাই তাহলে আমরা অবশ্যই এই ব্যাপারে দোষী, আমরা নিজেরাই দুঃস্বীকার করি। কিন্তু প্রতিষ্ঠান করেছি, এটার সেবামূলক আমরা কাজ করেছি, এই প্রতিষ্ঠানের জন্য
যদি আমরা যদি আমাদের যদি নৈতিকভাবে যদি দোষারোপ করে সরকার বা আদালতের মাধ্যমে, আমরা অবশ্যই এটার জন্য আমরা মাথাপাতি নেব। কিন্তু আমরা আজকে যেভাবে ফতেঙ্গা এই যে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে গার্লস স্কুল কলেজ, সেটাই সেইটার অনুকরণেই আমরা আরেকটা প্রতিষ্ঠান করার চেষ্টা করতেছি। হয়তো যদি এটা আমরা তো কোনো এক সময় গিয়ে সরকারের কাছে তো এটা আবেদন আমরা অনেক চেষ্টাও করেছি এটা, কিন্তু এটা বিভিন্নভাবে এখন মন্ত্রণালয় একটা না, ভূমি মন্ত্রণালয় আছে, তারপর ওই আরও কী কী মন্ত্রণালয়ের মধ্যে ওই এটা সম্পৃক্ত, তো যার কারণে ভবিষ্যতে হয়তো আল্লাহ যদি কোনো সময় যদি আমরা যদি সরকারের কাছ থেকে যে আবেদনের মাধ্যমে যদি নিতে পারি তাহলে আরও বড়সড় করে প্রতিষ্ঠান করা যায়। এটা সরকারও চাইলে করতে পারে, আমরা সহযোগিতা করবো এখানে স্থানীয়, কিন্তু আমাদের বিরুদ্ধে যে মানে একটা ইয়ে আনতেছে সেটা আমরা কোনো অবস্থাতেই, বিশেষ করে আমার বিরুদ্ধে দোকানের অ্যাডভান্স এই সেই অমুক সমুক কোনো একটা দোকান আমার নাই এখানে না। এইটা এই যে ফ্ল্যাট বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো দক্ষিণে গিয়ে আরও একদম পূর্ব পাশে, সেটা আমাদের না। আমি শুধুমাত্র আমি এতটুকু বলবো, আমি আমারটার বিষয়ে আমি এতটুকুই বলতে পারি, আমার যে আমার বিরুদ্ধে যে অভিযোগটা না হয়েছে সেটা আমি কোনো অবস্থাতেই আমি সম্পৃক্ত আছি শুধুমাত্র স্কুল নিয়ে, স্কুল যেহেতু আমরা 40-42 জন প্রতিষ্ঠা করেছি সেখানে আমি না, শুধু আজকে শুধু আমাকে সম্পৃক্ত করে যেভাবে একটা কাল্পনিক একটা এই চাঁদাবাজি অমুক সমুক করা হচ্ছে সেটা উদ্দেশ্যমূলক না, এটা তো অবশ্যই উদ্দেশ্যমূলক, আমরা আমি মনে করি এটা উদ্দেশ্যমূলক করা হয়েছে, এবং আমার হয়তো এটা নিউজটা দিয়ে তাদের মানে কী কী বোঝাতে চাচ্ছে জানি না, তবে আমার বিরুদ্ধে এটা কমপ্লিটলি একটা ষড়যন্ত্র। আমি এটাই আমি যারাই আজকে এই নিউজটা পেয়েছে তাদের জ্ঞাতার্থেই এটা আমি অবশ্যই এটা বলতে চাই, এই নিউজের বিরুদ্ধে আমার অবশ্যই আমি এটা আইনানুক ব্যবস্থা, আমার আইনজীবী আছেন, আমি মানহানি এটা আমার একটা আমি সম্মানের সহিত আমরা সমাজে বসবাস করি, তো যেহেতু আমরা এই এখানে এই আজকে এই দুমফারা সমাজের ছোটোখাল থেকে আমরা এই সমাজের বসবাস করে আসতেছি এবং এই সমাজের ভালোর জন্য কল্যাণের জন্য আমরা অনেক অনেক কাজকর্ম করেছি, তো এখন যেহেতু আমরা এই বিশেষ করে আমি আমার ইজ্জত সম্মানের প্রশ্ন আসি গেছে, তা আমি যেহেতু আমি মানহানি মামলার দিকে যাব, আমি আমার আইনজীবীর সাথে আলোচনা করে এটার ব্যাপারে আমি পদক্ষেপ নেব। আর একটা কথা, এখানে ও যে নিউজটা করেছে সেটা ও আমার সাথে যোগাযোগ ও বলতেছে করছে, কিন্তু আমার জানা মতো আমার সাথে যোগাযোগ হয় নাই, ও আমার সাথে যোগাযোগ করতে পারতো, ও যোগাযোগ করলে হয়তো আমার কাছ থেকে ভালো একটা নিউজ পাইতো, কিন্তু সেটা ও করে নাই। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এখানে যে স্কুল ছাড়া, স্কুল কিন্ডারগার্টেন স্কুল ছাড়া যে দোকান অমুক সমুক এখানে এই অ্যাডভান্স দেখাচ্ছে বছরে ১.৫ কোটি টাকার এই কী কী এইগুলা বলতেছে, তো এগুলোর সাথে দোকান কারা করছে, বিল্ডিং কারা করছে, এগুলো তদন্ত সরকার, ওইগুলা আমরা ওইগুলোর মধ্যে নেই, আমরা 40-42 জন এই ফি সাবিলের মতো এগুলা টাকা দিয়া এই প্রতিষ্ঠানটা করা হয়েছে, এই প্রতিষ্ঠান চালানোর জন্য এখনও পর্যন্ত আমরা মোটামুটি যেটা সহযোগিতা করার দরকার সেটাই করতেছি, এখানে অন্য কোনো কিছু আমাদের নাই। তো এখন আদারওয়াইজ যেগুলা দোকানের এই অমুক সমুখ এই সমস্ত এগুলার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটার আমি এটার ব্যাপারে আমি আবারও তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করতেছি, আর আমি মানহানি মামলা অবশ্যই করব, আমার আইনের আইনজীবীর সাথে আলাপ সালাপ করে এটার ব্যাপারে আমি মানহানি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।